শেখ মুজিব নয়, জিয়াউর রহমানই স্বাধীনতার ঘোষক। দীর্ঘ ১৫ বছর পর পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে এই ইতিহাস। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের শাসনামলে প্রকৃত ইতিহাসের অনেক কিছু ছিল গোপন করা। তবে আর যাই হোক, সত্য কখনো চাপা থাকে না, সম্ভব নয় প্রকৃত ইতিহাস মুছে ফেলা। অবশেষে স্বাধীনতার ঘোষক হিসেবেই পাঠ্যবইয়ে ফিরছেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এরই মাঝে এই বিষয়ে পরিমার্জন চূড়ান্ত করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি। এনসিটিবি বলছে এর মাধ্যমে প্রকৃত ইতিহাস সম্পর্কে জানতে পারবে শিক্ষার্থীরা। এতদিন ষষ্ঠ ও সপ্তম শ্রেণীতে বাংলাদেশের রাজনীতিতে নারী প্রবন্ধে শেখ হাসিনা, সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর নাম ও তাদের কর্মজীবন তুলে ধরা হয়েছিল। কোনো কোনো বইয়ে সাবেক শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি নামও ছিল, কিন্তু কোথাও তিনবারের প্রধানমন্ত্রী ও বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নাম রাখা হয়নি। সম্প্রতি পাঠ্যপুস্তক পরিমার্জনে গঠিত বর্তমান কমিটির সদস্যরা সেখানে এবার খালেদা জিয়ার নাম যুক্ত করছেন। এছাড়া স্বাধীনতার একক ঘোষক হিসেবে জিয়াউর রহমানের নাম যুক্ত হচ্ছে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরপরই পাঠ্যবইয়ে সংশোধন আনা হয়। সব শ্রেণীর বইয়ে স্বাধীনতা যুদ্ধের অংশে সামগ্রিকভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান দেখানো হয়। বাদ দেওয়া হয় জিয়াউর রহমানের নাম। এবার সেখানে শুধু তার নাম যুক্ত হচ্ছে তা নয়, স্বাধীনতার একক ঘোষক হিসেবেও তাকে উল্লেখ করা হচ্ছে। সংশ্লিষ্ট সূত্রের তথ্যানুযায়ী মুক্তিযুদ্ধ বিষয়ক প্রবন্ধগুলোতে পরিবর্তন আনা হচ্ছে। একাত্তরের ইতিহাসের নায়ক হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান, তাজউদ্দিন আহমদ, মাওলানা ভাসানি, জেনারেল আতাউল গনি ওসমানীর অবদান স্থান পাবে। তবে সেখানে স্বাধীনতার একক ঘোষক হিসেবে জিয়াউর রহমানের নাম রাখা হচ্ছে। অর্থাৎ ২৬ মার্চ জিয়াউর রহমান স্বাধীনতার যে ঘোষণা দেন সেটি যুক্ত করা হচ্ছে। আর ২৭ মার্চ জিয়াউর রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে আদিষ্ট হয়ে স্বাধীনতার ঘোষণা দেন বলে উল্লেখ করা হবে। পাঠ্যপুস্তক পরিমার্জন কমিটির একজন সদস্য বলেন, মুক্তিযুদ্ধে যার যতটুকু অবদান সেটা তুলে ধরা হবে। কোনো পক্ষের প্রতি আমাদের অনুকম্পা নেই, কারো প্রতি বিদ্বেষও নেই। এনসিটিবির দায়িত্বশীল কর্মকর্তারা জানান, অন্তর্বর্তী সরকার পাঠ্যবইয়ের অতিরঞ্জিত ইতিহাস ও ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধে যার যেটুকু অবদান তা সঠিকভাবে তুলে ধরার উদ্যোগ নেয়। তার অংশ হিসেবে প্রথম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সব পাঠ্যবই সংশোধন ও পরিমার্জন করা হচ্ছে। জানা গেছে পাঠ্যবইয়ে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ থাকলেও তাতে অতিরঞ্জন কমানো হয়েছে। একই সঙ্গে একই অধ্যায়ে মার্টিন লুথার কিং ও নেলসন ম্যান্ডেলার বিখ্যাত ভাষণও রাখা হয়েছে। বাদ যাবে একাদশ শ্রেণীর বাংলা বইয়ে বঙ্গবন্ধুর লেখা ৫২ দিনগুলো গল্পটি। এ বিষয়ে এনসিটিবির যুক্তি, ভাষা আন্দোলনে বঙ্গবন্ধুর তুলনায় এমন অনেকেই ছিলেন যাদের বেশি অবদান ছিল। এ গল্পে তাদের সেই অবদানের কথা বাদ পড়েছে। গল্পটি পড়লে শিক্ষার্থীরা ভাষা আন্দোলনের সঠিক ইতিহাস জানতে পারবে না, সেই বিবেচনায় এই লেখাটি বাদ দেওয়া হয়েছে। তাছাড়া বইয়ের মলাটে হাসিনার ছবির পরিবর্তে গ্রাফিতি দেওয়া হবে। নতুন পাঠ্যবইয়ের পেছনের প্রচ্ছদে রাখা হবে জুলাই অগাস্টের গণ অভ্যুত্থান ঘিরে শিক্ষার্থীদের আঁকা বিভিন্ন গ্রাফিতি। থাকবে শহীদ আবু সাইদ মুগ্ধর জীবনী ও ত্যাগ নিয়ে প্রবন্ধ।